শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সবাই ভালো থাকো। এই কামনা করে আমি তোমাদের আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের নাম পদার্থ। ইতিপূর্বে ষষ্ঠ অধ্যায়ের উপর ক্লাস হয়েছে, আজকে ষষ্ঠ অধ্যায়ের উপর সংক্ষিপ্ত প্রশ্নের উপর আলোচনা করব। কারণ সংক্ষিপ্ত প্রশ্নে একটা প্রশ্নে 100 নম্বরের মধ্যে 30 নম্বরই সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সুতরাং আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো মোটামুটি রিডিং থেকে সংগ্রহ করতে হয়। আর মূল বইটা যারা রিডিং করবে ভালোভাবে পড়বে তারাই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে সাধারণত ভালো করতে পারে। এই কারণে যাতে শিক্ষার্থীরা মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্নে একটু কম নম্বর কম পেয়ে যায়, এই কারণে যাতে বেশি নম্বর পায়, এই কারণে এই উদ্দেশ্যে আমি তোমাদের এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিজে তৈরি করে দিয়েছি। এই তোমরা যদি ইচ্ছা করো আরো ভালো এই অধ্যায়টা ভালো করে পড়ে এর চেয়ে বেশি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করতে পারো। আমি প্রথমে লিখছি, 1 নম্বরে লিখছি পদার্থ কি। পদার্থ কি? যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। 2 নম্বর প্রশ্ন লিখেছি, প্রত্যেক বস্তু কি দিয়ে তৈরি। প্রত্যেক বস্তুই পদার্থ দিয়ে তৈরি। 3 নম্বর প্রশ্ন আমি লিখেছি, পদার্থের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য। ইতিপূর্বে যখন আমি তোমাদের সাথে আরো ভিডিও ক্লাস নিয়েছি তখন পদার্থের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, সেইখানে থেকে মাত্র দুটি বৈশিষ্ট্যের কথাই তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। পদার্থের দুটি বৈশিষ্ট্য কি? পদার্থের আয়তন আছে, আকৃতি আছে, ওজন আছে, এইগুলাই। এখান থেকে যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখবে। এরপরে 4 নম্বর হলো আয়তন কি। আয়তন কোনো বস্তুর যে পরিমাণ জায়গা দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলে। কঠিন পদার্থের আয়তন এত কি? কঠিন পদার্থের আয়তনের একক মিটার। তরল পদার্থের আয়তনের একক কি? তরল পদার্থের আয়তনের একক মিটার। বস্তুর ওজন বলতে 7 নম্বরে লিখছি, বস্তুর ওজন বলতে কি বোঝো। বস্তুর ওজন বলতে বোঝায় বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। বস্তুর উপর কোন আকর্ষণ বলকে বস্তুর ওজন বোঝায়। বস্তুর ওজন পরিমাপের একক কেজি বা গ্রাম। এরপরে 9 নম্বর প্রশ্ন লিখছি, বায়ু কি। বায়ু কি? বায়ু কি দেখা যায় না? বায়ু কিন্তু দেখা যায় না। বায়ু কি? বায়ু, এটার উত্তর বিভিন্ন ভাবে দেওয়া যায়। তোমাদের বই লেখা আছে বায়ু পরিবেশের একটি উপাদান। বায়ুর বৈশিষ্ট্য কি? বায়ু যখন, বায়ু একটি পদার্থ, তখন পদার্থ হলে তার কিছু বৈশিষ্ট্য থাকে, ওজন থাকে, আয়তন থাকে, এরকম বায়ু ওজন আছে, বায়ুর আয়তন আছে, সুতরাং বায়ু একটি পদার্থ। সব কিছু মিলাই আরো যদি এর চেয়ে আরো এই অধ্যায়ে আরো অনেক সুন্দর প্রশ্ন তৈরি, আরো বেশি প্রশ্ন তৈরি করা যেত, যেহেতু বোর্ডের মধ্যে আমরা লিখেছি, সুতরাং বোর্ডে এর চেয়ে বেশি লেখা যায় না। এই হিসাবে মাত্র 10টি প্রশ্নই লিখেছি। ইচ্ছা করলে তোমরা এই অধ্যায়টি আরো ভালোভাবে পড়ে এর চেয়ে অনেক বেশি প্রশ্ন তৈরি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝেছ। পরবর্তী সময় সুযোগ হলে আবার পরে ক্লাস নিব, আজ আর নয়, এখানে বিদায়। আসসালামু আলাইকুম।